খুলনায় সড়কে কমেছে চাঁদাবাজদের তৎপরতা। মোড়ে মোড়ে ইজি বাইক থেকে চাঁদা নেওয়াও বন্ধ হয়েছে। এতে স্বস্তিতে মালিক ও চালকরা সন্তোষ প্রকাশ করেছেন, যাত্রীরাও। নাগরিক নেতারা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে কেউ আর সড়কে চাঁদাবাজি করতে পারবে না। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কয়েকদিন আগেও নগরীর বিভিন্ন জায়গায় ইজি বাইক চালকদের চাঁদা দিতে হতো। সোনাডাঙ্গা বাস টার্মিনাল, গল্লামারি, রূপসাঘাট, নতুন রাস্তা মোড়, জেলখানা ঘাট এলাকায় ইজি বাইক চালকদের কাছ থেকে চাঁদা উঠানো হতো বিভিন্ন সংগঠনের নামে। একজন ইজি বাইক চালককে সবকটি পয়েন্টে দিনে সব মিলে দিতে হতো 50 থেকে 60 টাকা। বর্তমানে চাঁদাবাজদের তৎপরতা নেই সড়কে, এতে স্বস্তিতে ইজি বাইক চালকরা। এখন কোথাও কোনো মামলা টামলাও দিচ্ছে না, আর কোনো চাঁদা মাদা কোনো জায়গা কিছু হচ্ছে না। মোড়ে মোড়ে চাঁদা দেওয়া লাগতো, রূপসাঘাটে, জেলখানা ঘাটে, এই সমস্ত জায়গায় চাঁদা দেওয়া লাগতো। এখন কোনো চাঁদা দেওয়া লাগে না, এখন উন্নত হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা এখন ভালোভাবে গাড়ি চালাতে পারছি। যারা সাধারণ, যারা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা আছে, এরা সব চাঁদাবাজি শিকার হল। কেউ যেন সড়কে আর চাঁদাবাজি করতে না পারে, সেজন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। নতুন করে কোনো চাঁদাবাজ সৃষ্টি না হোক, সেই ব্যাপারে প্রশাসন যাতে সজাগ দৃষ্টি রাখেন, এবং ইজি বাইক এলাকারও এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন যে তারা আর কাউকে চাঁদা দিবেন না, এবং প্রশাসনের মধ্যে থেকেও যেন কোনো সুবিধাবাদী কোনো চক্র যেন এই চাঁদাবাজির সাথে জড়িত না হয়, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন। চাঁদাবাজি বন্ধে কঠোর নজরদারির কথা জানিয়েছে পুলিশ। যে আমাদের প্রত্যেকটা পয়েন্টে আমাদের লোকজন মনিটর করছে, যাতে কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা না ঘটে। যদি কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে, আমরা সেক্ষেত্রে আমাদের আইন অনুসারে ব্যবস্থা নেব। নগরীতে প্রতিদিন প্রায় 20,000 ইজি বাইক চলাচল করছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।